বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও বদলালো না ছবিটা। চতুর্থ দফার ভোটেও বাদ গেল না হিংসা, প্রার্থীকে আক্রমণের মতো ঘটনা। চুচুড়ার সাহাগঞ্জে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। একদল তৃণমূল কর্মী বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে। পাল্টা তৃণমূল প্রার্থীর দাবি, নিজের গাড়ি ভেঙে নাটক করছেন বিজেপি প্রার্থী। সকাল থেকে সাধারণ নাগরিক এবং ভোটারদের ভয় দেখাচ্ছেন, চমকাচ্ছেন, তখন সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। নিজের গাড়ি বিজেপি দলের লোকেরা নিজেরাই ভেঙেছেন, ভেতর থেকে গাড়ি ভাঙছে, বাইরের কেউ গাড়ি ভাঙছে না। যারা ওর গাড়ির মধ্যে ছিল, সর্বক্ষণের বন্ধু ভাই সাথী, তারাই এই গাড়ি ভেঙেছে। গন্ডগোলের খবর পেয়ে অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ৬৬ নম্বর বুথে ছাপ্পা ভোট চলছে, এই অভিযোগ পেয়ে সাহাগঞ্জের এই বুথে পৌঁছন লকেট চট্টোপাধ্যায়। ইভিএম এর সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রার্থীকে ঠেলা মারতে থাকেন বেশ কয়েকজন, অগ্নিগর্ভ হয়ে ওঠে বুথ চত্বর। চুচুড়ায় যখন সক্রিয় বিজেপির তারকা সাংসদ তথা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তখন টালিগঞ্জে জাল ভোটার অভিযোগে একজনকে টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয় হাতে নাতে ধরে ফেলেন বলে দাবি করে গেরুয়া শিবির। মহিলাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য এরকম কোনো ঘটনা ঘটেনি, কোনো জাল ভোটারকে চিহ্নিত করা যায়নি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ।